এই সহজ জিনিসটা আপনার মতো বুঝদার মানুষ কেন বুঝতে পারতেছে না? এইটা আমার বুঝে আসে না। বাজারের অবস্থা কেমন নিত? আপনি তো স্যার সরকারি চাকরি করছেন, বলেন তো এই টাকায় কি সম্ভব? আজ বাজারে গেছিলেন, কি আছে কিছু কোনো দেখছেন? সম্ভব? এখন আপনারা যদি খুশি হইয়া আমাদের একটু খুশি করেন, আমরাও খুশি নিয়ে সংসারটা চালাইতে পারি। এইটা তো স্যার ওই কি বলে ওই একটা ইকোসিস্টেম, মানে সবাই খুশি থাকলো আর কি। স্যার ও স্যার বুঝলেন, সিস্টেম সিস্টেমে আসতে হবে স্যার, এটা না বুঝতে পারলে তো মুশকিল। আপনি মাস্টার মানুষ, আপনাকে কি জ্ঞান দেব? আসসালামু স্যার। স্যার নতুন বদলি হয়ে আসছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার, আমাকে চিনতে পারছেন? আমি নাজমুল, নাজমুল হাসান। স্যার আপনি আমার রুমে আসেন। স্যার আপনি ভালো আছেন? আছি। তোমার আব্বা আম্মা ভালো আছেন তো? জি ভালো। আব্বা তো স্যার প্রায় আপনার কথা বলেন। আচ্ছা আচ্ছা, আমাকে দেখে মানুষ করার পুরো ক্রেডিট আপনার। হ্যাঁ, তবে তোমাদের সফল দেখলে মনটা ভরে যায়। জি স্যার, আপনার দোয়া। বাট আমি রিয়েলি সরি স্যার, আমার অফিসে এসে আপনাকে একটা হ্যাসেলের মধ্যে পড়তে হলো। বুঝেনি তো স্যার, যেখানে যেমন সিস্টেম। বাট আপনি একদমই টেনশন করবেন না স্যার, আমি আপনার ফাইল ছাড়া ব্যবস্থা করে দিচ্ছি। এইটুকু ফেভার যদি আপনাকে না করতে পারি স্যার, আপনার কাছ থেকে স্যার অনেক কিছু শিখেছি। কি শিখেছ? জি স্যার কিছুই শেখা নাই। আমি তো তোমার কাছে কোনো ফেভার চাই নাই, আমি চাই তোমার দায়িত্বটুকু শুধু তুমি পালন করো। সিস্টেম আমি ভেবেছিলাম যে আমার ছাত্ররা সিস্টেমের নামে কোনো দুর্নীতিতে অংশগ্রহণ করবে না। আমি ভেবেছি যে ক্লাসরুমে আমি আমার ছাত্রদের সঠিক শিক্ষাটাই দিতে পেরেছি। ভুল, আমি তাদের প্রাথমিক শিক্ষাটুকুই দিতে পারিনি। মানুষ হওয়ার শিক্ষা। স্যার সরি স্যার, আপনি ফাইলটা নিয়ে যান, আমি সিগনেচার করে দিচ্ছি। সাক্ষরতা আর শিক্ষার তফাতটা কি বুঝতে পারো? একজন শিক্ষকের পেনশনের ফাইলে তার ছাত্রের স্বাক্ষর, এইটা তো অনেক বড় গর্বের কথা। কিন্তু আমি কেন গর্বটা করতে পারছি না? আমি আমার ফাইলে তোমার শুদ্ধ স্বাক্ষর দেখতে চাই, আর কিছু নয়। তার জন্য আমি অপেক্ষা করতে রাজি আছি। স্যার এখানে একটা সাইন লাগতো।